ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ 20 জুন 2021 রোজ রবিবার আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় কবুতর হাট নাটোর তেবাড়িয়া। প্রতি রবিবার সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত চলে এই হাটটি। এই হাটটিতে খাজনা দিতে হয় শতকরা 10%। তো এর আগে পর্বে আমি দেখাইছি আপনাদেরকে বিভিন্ন ফ্যান্সি কবুতর। তো এই পর্বে দেখানোর চেষ্টা করব দেশি কবুতর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই তো হাটের অবস্থা, ওয়েদারটা অনেক খারাপ, দেখুন আকাশের কি অবস্থা, বৃষ্টি অলরেডি হচ্ছে, এর মধ্যে আমরা আসলে আপনাদের মাঝে ভিডিও করতেছি। ভাই কী কবুতর আছে আপনার কাছে? গিরিবাসগুলো কেমন যাচ্ছে বাজার? আচ্ছা ভাই, যে এটা এটা কী গিরিবাস? এটা চকলেট গিরিবাস, যেগুলো রাজশাহীতেও, তাই না? কত টাকা জোড়া এই জোড়াটা? 1500 টাকা। এটা 1500 টাকা পড়বে। আর পাশে আমরা আর কোনো ভালো ইয়া দেখতে পাচ্ছি না। এটা ভাইয়া যেটা, এটাও গিরিবাস, কত টাকা দাম এগুলো? কত টাকা দাম এগুলো? 600-700 টাকা। এগুলো 600-700 টাকা পিস না জোড়া ভাইয়া? পিস এগুলো অনেক ভালো, মোটামুটি আপনার 1200-1400 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন জোড়া। তো ভাইয়ের কাছে অনেক কবুতর আছে। তো লোকাল আসলে যেগুলো লোকাল লোকাল গিরিবাস এগুলো সব, আর এগুলো অনেক ফ্লাই করে, এগুলো অনেক, এগুলো 800 টাকা জোড়া। দেখুন অনেক সুন্দর চোখগুলো, দেখুন এদের। সাদা চোখের এগুলো, এগুলো তো ভাই অনেক ফ্লাই করে। কত ঘন্টা উঠবে এগুলো? 3.5-4 ঘন্টা। 3.5-4 ঘন্টা পর্যন্ত এগুলো ফ্লাই করে। আর ভাই আপনার নামটা বলেন। ইসমাইল। ফোন নাম্বার? 01-77। তারপরে? 33-00-165। আপনারা কি বাংলাদেশের যে কোনো স্থানে দিতে পারবেন কবুতরগুলো? লিলে দেওয়া যাবে, সমস্যা নেই। আরও এখানে অনেক কবুতর আছে। ভাই কি কবুতর আছে আপনার কাছে? সবই গোলা, আর একটা আছে গিরিবাস। সবই গোলা। তো গোলাগুলোর জোড়া কেমন যাচ্ছে ভাই? বিভিন্ন দাম যাচ্ছে, 400-350 জোড়া। আপনার বাসার কবুতর না? আপনি বাসার কবুতর আনছেন, তো আপনি তো খামারি না কি এমনিতে শখের বাসা পালেন? খামারি। বাসা কোথায় ভাই আপনার? মাস্তানমোর। তো এই হাটে কি প্রথম আসলেন না এর আগে আসছেন? প্রায় আসেন। তো খুব ভালো লাগে হাটটিতে আসলে, তাই না? কবুতর তো কেউ যদি নিতে চায় আপনার থেকে কবুতর দিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে? তাহলে আপনার ফোন নাম্বার একটু বলেন। 01-77-527-33-88। নামটা? মেহেদি হাসান কাউসার। তো আপনি তো মূলত দেশি কবুতরই আছেন? দেশি কবুতর, যে কোনো ধরনের কবুতর নিতে পারবেন। দেশি কবুতর আমি দেখাই। কি খবর আপনার? খবর ভালো। আচ্ছা কবুতর আনছেন কি কি আজকে? সব সেল হয়ে গেছে? হ্যাঁ সব সেল হয়েছে আলহামদুলিল্লাহ। কি কি আছে এখন এখানে? কত টাকা জোড়া গিরিবাস গুলো? গিরিবাস 600-700। আর লোকাল কবুতর আছে? লোকাল গোলা আছে। গিয়াসন্দন কত টাকা জোড়া? 1000 টাকা জোড়া। এই তো ভাই আপনার নাম? রঞ্জু। রঞ্জু। ফোন নাম্বার? 07-07-10-10-23-33-36। বাংলাদেশের যে কোনো স্থানে পাঠাতে পারবেন এগুলো? ইনশাআল্লাহ। তো ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম, বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন? আচ্ছা ঠিক আছে ভাই। এগুলো সব, তাই না? এগুলো সব গিরিবাস নাকি ভাইয়া? গিরিবাস প্লাস রেসার মিলানো আছে। এটা রেসার। এগুলো কি রেসার ভাইয়া? গ্রিজেল নাকি? এটা গ্রিজেল। আর এগুলো পুরো, এগুলো সব ঢাকায়া? তো ঢাকা এগুলো কেমন দাম নিচ্ছেন? 1000-1200 টাকা 1500 টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ। তো বিভিন্ন কোয়ালিটির উপরে, এগুলো তো সব রানিং পেয়ার, এগুলো সবই রানিং পেয়ার। আর এই রেসারগুলো? শুকনো। এগুলোর দাম? জি ভাই আপনার বাসা কোথায়? ঢাকা। ঢাকা কোথায় ভাই? ঢাকা হাজারীবাগ। তো আপনার নামটা একটু বলেন। রবিউল। ফোন নাম্বার? 01-08-01-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 8
78917। তো আজকে প্রথম আসলে না এই হাটে, না এর আগে আসছেন? কতবার আসছেন ভাইয়া? এলে 4-5 বার আসছেন। কেমন লাগে আপনাদের আমাদের নাটোরের হাটগুলো? হাট অনেক ভালো লাগে তাই না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন ভাই। কী কবুতর আছে আপনার কাছে? দেশি। কত টাকা জোড়া? মানে গোলা কবুতর আছে আপনার কাছে? গিরিবাজ নাই? গোলা 400-500 টাকা জোড়া? ভাই আপনার কাছে কী কবুতর আছে? গোলা বোম্বাই। তো গিরিবাজগুলো কেমন যাচ্ছে আর বোম্বাইগুলো কেমন যাচ্ছে একটু বলেন। 1200 টাকা। আর হচ্ছে গোলা মানে খুব হাই হাই যেগুলো, আর নর্মালি বাচ্চাগুলো কেমন দাম বিক্রি করেন? মানে খাওয়ার বাচ্চা যেগুলো, আর গিরিবাজগুলো 600-700 টাকার। আচ্ছা আচ্ছা ভাই, জি ভাই আপনার নামটা বলেন। ওয়াসিম। ফোন নাম্বার? তারপরে? ঠিক আছে ভাইয়া। ভাইয়ের কাছে তো অনেক কালেকশন ভাইয়া। বোম্বাই কেমন যাচ্ছে? 1200। আর এগুলো গিয়া চললি না? কত টাকা এগুলো? 800-1000। আর গিরিবাজ আছে ভালো? আজকে রেসার এটা সিঙ্গেল দেখতে পাচ্ছি, মোটা কত টাকা দাম? 200-300। তো বৃষ্টির মধ্যে বেচা কেনা কেমন হচ্ছে? বৃষ্টির মধ্যে বেচা কেনা নাই। এর আগের হাটে কি অবস্থা ছিল ভাই? এর আগের হাটের কি অবস্থা ছিল? আজকে একদমই খারাপ। জি জি জি। তো ভাইয়ের নাম? ফারুক। তো আপনি তো বাংলাদেশের যে কোনো স্থানে কবুতর দিতে পারবেন? ভাইয়ের নাম্বার হচ্ছে 07-27-80-14-21। এটা হচ্ছে ভাইয়ের নাম্বার। তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাই আসলে বাংলাদেশের যে কোনো স্থানে কবুতর দিতে পারবে। তো ভাই এটা গিরিবাজ। ভাই গিরিবাজ কি দেখছিলেন ভাই? দেখলাম কিছু আগে পর দেখতেছিলাম, পর কিন্তু পর কাটা আছে। এটা কয় করে ভাইয়া, এটা কি বলতে পারবেন আপনি? 10 পরের হলে রানিং হয়। 10 পরের হলে রানিং হয় তাই না? এটা কি 10 পর হয়েছে? 10 পর মানে পাগা কাটার জন্য। কত টাকা নিল আপনার কাছে? 500 টাকা। এটার এটা জোড়া তাই না? এই দুইটাই জোড়া। আপনি খামারি না ভাইয়া? এমনিতে শখের বসে? শখের বসে কিছু ইচ্ছা আছে খামার। বাসায় কবুতর আছে? আর বাসায় কবুতর আছে। বাসা কোথায় ভাই আপনার? আমার ডাক দেখাবো আজকে আপনাদেরকে, দেখি আমরা দেখাই কেমন ডাকে। আল্লাহ জানে, দেখা যাক ভাই ডাকবে মনে হয়। ছেড়ে আজকে বাড়ি দেখাচ্ছে ভাইয়ারা। এগুলো কি ভাই? এগুলো গিরি বাজ না? এগুলো গোলা বাজি আছে না? এগুলার এগুলো বাজি থাকে ভাই? আজকে ভালো কালেকশন আছে ভাই, জানিবেন। অনেক বাজির কবুতর আজকে আছে।
ও বাবা, অনেক বাজি অনেক বাজি, পুরো টাল হয়ে গেছে বাজিতে। হ্যাঁ কত টাকা দাম এই বাজি বাজির কবুতর? 1200 টাকা। একদম কোনো দাম দামাদার চলবে না? 1200 টাকা। আর সবই খেলে তাই না? বাহ 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 ভাই, সর্বোচ্চ কত টাকা যাচ্ছে আজকে গিরিবাজ? 700 টাকা সর্বোচ্চ? 700 সর্বোচ্চ না সর্বোচ্চ? আর খেলারগুলোর দাম মোটামুটি কত? 1400-1200 এরকম জোড়া। আচ্ছা ঠিক আছে ভাই, নাম রতন, ফোন নাম্বার? ফোন নাম 07 63 25 20 76। বাংলাদেশে যে কোনো স্থানে দিতে পারবেন অনলাইন ডেলিভারি? নাম্বার তো দিয়ে দিলাম, সেই নাম্বার যোগাযোগ করবেন আপনারা। পাশাপাশি আপনার দুই ভাই তো তাই না? দুই ভাই আপনারা নাটকতে বাড়ি আসবেন, আসার পরে দেখে নেবেন ভাই। এইটা কি, এই সাদা? এটা গিরিবাজ। দেখতে পাচ্ছি বাচ্চা, এগুলো খাওয়ার বাচ্চা? কত টাকা দাম এগুলোর? 200 টাকা জোড়া। এগুলো কতদিনের বাচ্চা? 15-16 দিনের বাচ্চা। আর আপনার কাছে দেখতে পাচ্ছি আরো বড় কবুতর আছে, এগুলো কি কি জাতের কবুতর আছে এখানে? কোকাগুলোর দাম কেমন যাচ্ছে? কোকা 4000। এগুলো কি জাতের কোকা? দেশি কোকা। আর গিরি আর বোম্বাই? বোম্বাই 1500 টাকা। আর গিরিবাসগুলো? 500-600। আর হচ্ছে আমাদের লোকাল হচ্ছে দেশি কবুতর যেগুলো বলে থাকে গোলা, সেগুলো? ঠিক আছে, আপনার নাম? মোহাম্মদ গিয়াস আলী। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতন ভিডিও আমি এখানে রাখবো, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন।